কেমন আছো তোমরা? আশা করি সব অনেক ভালো আছো। আজকের টপিক হচ্ছে আমাদের ই লার্নিং, অর্থাৎ ইউনিট 13 এর লেসন 3 সম্পর্কে আলোচনা করব। ই লার্নিং বলতে আজকে আমাদের এই পিএসএসসি কি বোঝানো হচ্ছে তার আমরা বাংলা সহ দেখব। তো আশা করছি তোমরা এই লেসনটি শেষ পর্যন্ত দেখবে এবং শেষে সামারিতে সহ এখানে দেওয়া আছে, তোমরা এটা নিয়ে নিবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের এই লেসনটা। ওকে, অ্যাট ফার্স্ট আমি দেখো বাংলাটা করছি। ক্যান ইউ থিঙ্ক অফ এ ক্লাসরুম হোয়ার ইজ নো ব্ল্যাকবোর্ড অর ডেস্ক? বলা হচ্ছে যে তুমি কি এমন একটি শ্রেণীকক্ষের কথা ভাবতে পারো, ক্যান ইউ থিঙ্ক, যেখানে কোনো ব্ল্যাকবোর্ড বা টেবিল নেই? ওকে, ডু ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান বি এ স্টুডেন্ট উইদাউট এ ট্রেডিশনাল বুক অর রাইটিং প্যাড অর ইভেন পেন অর পেন্সিল? বলা হচ্ছে যে তুমি কি বিশ্বাস করো যে প্রথাগত বই অথবা লেখার প্যাড এমনকি কলম পেন্সিল ছাড়া তুমি একজন ছাত্র হতে পারো? ওকে, তারপর দেখো, আর ইউ নট থ্রিলড টু ইমাজিন দ্যাট ইউ হ্যাভ আস্কড এ কোশ্চেন অ্যান্ড ইউর টিচার ইজ অ্যান্সারিং দ্যাট হোয়াইল ফ্লাই মেডিয়ার ইন বোয়িং ফ্রম ক্যালিফোর্নিয়া টু টোকিও? বলা হচ্ছে যে তুমি কি এটা ভেবে রোমাঞ্চিত হও যে তুমি যে তোমার শিক্ষককে একটি প্রশ্ন জিজ্ঞেস করছো এবং তোমার শিক্ষক সেটা উত্তর দিচ্ছে যখন তিনি ক্যালিফোর্নিয়া থেকে টোকিওগামী একটি বোয়িং মধ্যাকাশে, অর্থাৎ বোয়িং এ উড়ে যাচ্ছে? তারপর বলছে কি যে দিস আর অল পসিবল ইন এ ভার্চুয়াল ক্যাম্পাস ইন দ্য সিস্টেম অফ ই লার্নিং? বলা হচ্ছে যে এগুলো সবই সম্ভব, ভার্চুয়াল ক্যাম্পাসের এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে এগুলি সবই সম্ভব। নো কিডিং, বলা হচ্ছে এটা কোনো মজা নয়। ফর কোয়াইট এ লং টাইম এডুকেশনিস্ট হ্যাভ বিন ইউটিলাইজিং দ্য অ্যাডভান্টেজ অফ কম্পিউটার টেকনোলজি? বলা হচ্ছে যে এটি কোনো রসিকতা নয়, শিক্ষাবিদ বেশ অনেক দিন ধরে কম্পিউটার প্রযুক্তির সুবিধা ব্যবহার করে করছেন। দিস সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস হ্যাভ এ হিউজ পটেন্সিয়াল টু হেল্প এডুকেশনিস্ট ইন দিস সেক্টর? বলা হচ্ছে যে এক্ষেত্রে সামাজিক যোগাযোগের সেবা প্রদানকারী শিক্ষাবিদদেরকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করতে পারে। দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, তাদের বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লোকের সাথে সম্পর্কিত রয়েছে। এডুকেশনিস্ট হ্যাভ নোটিস দ্যাট এ লার্জ নাম্বার অফ সোশ্যাল ওয়ার্কার্স নেটওয়ার্ক ইউজার্স কাম ফ্রম ইয়ং জেনারেশন অ্যান্ড স্পেশালি বিলং টু স্টুডেন্ট কমিউনিটি। আচ্ছা, বলা হচ্ছে শিক্ষাবিদগণ লক্ষ্য করেছেন যে বিপুল সংখ্যক সামাজিক যোগাযোগ মাধ্যমে তথা ব্যবহারকারী তরুণ প্রজন্মে, বিশেষ করে শিক্ষার্থী গোষ্ঠী, সাইড বাই সাইড উই কম্পিউটার অ্যাসিস্টেড টিচিং লার্নিং সফটওয়্যার অনলাইন এডুকেশন প্রোগ্রামস আর ইনভলভিং ফেয়ারলি র্যাপিডলি টু অ্যাসিস্ট কনভেনশনাল এডুকেশন সিস্টেম। বলা হচ্ছে তাই কম্পিউটার সহায়ক শিক্ষা আদান প্রদানকারী সফটওয়্যারের পাশাপাশি অনলাইন শিক্ষা প্রদান কারী অনুষ্ঠানগুলো প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সহায়তা করার জন্য বেশ দ্রুততার সাথে বিকাশ লাভ করছে। বাট ইজ দ্যাট ই লার্নিং? বলা হচ্ছে কিন্তু এটাই কি ই শিক্ষণ, অর্থাৎ ইলেকট্রনিক শিক্ষা? তারপর দেখো কি বলছে, উই মে কনফিউজড ডিস্ট্যান্ট এডুকেশন অর কম্পিউটার বেসড লার্নিং অর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অর ইভেন অনলাইন এডুকেশন প্রোগ্রামস উইথ ই লার্নিং। বলা হচ্ছে যে আমরা দূর শিক্ষণ অথবা কম্পিউটার ভিত্তিক শিক্ষণ অথবা কম্পিউটার সহায়ক প্রশিক্ষণ এমনকি অনলাইন শিক্ষা অনুষ্ঠানকে ই শিক্ষণের সাথে গুলিয়ে ফেলতে পারি। বাট কিন্তু উই শুড বি কন্টিনিউয়াস অ্যাবাউট দ্য মিক্সড আপ। বলা হচ্ছে আমাদের এই মিশ্রণ সম্পর্কে সতর্ক হতে হবে, কোশাস, উই শুড বি কোশাস অ্যাবাউট দ্য মিক্স আপ। হোয়াটস হ্যাপেন্স ইন অ্যান অনলাইন এডুকেশন প্রোগ্রাম? বলা হচ্ছে যে একটি অনলাইন শিক্ষা শিক্ষণ অনুষ্ঠানে কি ঘটে? মেবি ইউ গেট সাম ম্যাটেরিয়ালস অনলাইন ফ্রম ইউর টিউটর? হতে পারে অনলাইনে তুমি তোমার শিক্ষকের কাছে কিছু সরঞ্জামই পেতে পারো। ওকে, মেবি ইউ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট থ্রু ইমেল। বলা হচ্ছে হতে পারে তুমি তোমার অ্যাসাইনমেন্ট ইমেলের মাধ্যমে জমা দিতে পারো, অথবা ইভেন ইউ মে হ্যাভ
ইউ মে টেক ইউর টেস্ট অনলাইন, অথবা তুমি তোমার পরীক্ষা অনলাইনে দিতে পারো, বাট কিন্তু দেয়ার মাস্ট বি সাম কনভেনশনাল ক্যাম্পাস অ্যান্ড এ ডিপার্টমেন্ট ইনস্টিটিউট ফ্রম হোয়ার ইউর সার্টিফিকেট উইল কাম। তবে এর জন্য অবশ্যই কিছু প্রথা ক্যাম্পাস প্রথাগত ক্যাম্পাস একটি বিভাগ ইনস্টিটিউট রয়েছে যেখান থেকে তোমার সনদপত্র আসবে। বাট কিন্তু ইন ই লার্নিং অ্যাজ সেড বাই গ্লোবাল ই লার্নিং গুরু ডক্টর বদরুল এস খান, এভরি স্টেপ সাচ অ্যাজ রেজিস্ট্রেশন, অ্যাডমিশন, ক্লাসরুম এন্টার, এন্ট্রি অ্যান্ড এক্সিট, ক্লাস ওয়ার্ক, অ্যাটেন্ডেন্স, ডিসকাশন উইথ কোর্সমেট, ফিডব্যাক, এক্সাম অ্যান্ড ফাইনালি সার্টিফিকেশন মাস্ট টেক প্লেস ইলেকট্রিক্যালি টু কম্পিউটার অ্যান্ড দ্য ইন্টারনেট টেকনোলজি ইন এ ভার্চুয়াল ক্যাম্পাস। বলা হচ্ছে যে ইলেকট্রনিক শিক্ষণের যেমনটি ডক্টর বদরুল এইচ খান বলেছেন যে প্রতিটি পদক্ষেপ যেন নিবন্ধন, ভর্তি, শ্রেণীকক্ষে প্রবেশ এবং প্রস্থান, শ্রেণীর কাজ, উপস্থিত সহপাঠীদের সাথে আলোচনা, কতটুকু শেখা হলো সে সম্পর্কে মতামত, পরীক্ষা সমূহ এবং পরিশেষে সনদপত্র প্রদান সবই ইলেকট্রনিক উপায়ে কম্পিউটার এবং ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল ক্যাম্পাসে ঘটে থাকে। আচ্ছা, এভরিথিং ইজ ডিজাইন্ড অ্যান্ড কন্ডাক্টেড বাই এ সিস্টেম কল্ড লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, LMS। বলা হচ্ছে যে সব কিছুই ডিজিটালের মাধ্যমে এবং একটি পদ্ধতির মাধ্যমে পরিচিত হয় যার নাম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা LMS। সো অনলাইন এডুকেশন প্রোগ্রামস ব্ল্যান্ড ভেরিয়াস কম্পোনেন্টস অফ ই লার্নিং। তাই অনলাইন শিক্ষা অনুষ্ঠানগুলো এই ই শিক্ষকগণের অনেক উপাদানকে একত্রে বা একসাথে গঠিত করে। আচ্ছা, তারপর দেখো, দ্য রিভলিউশনারি কনসেপ্ট অফ ই লার্নিং ইজ অলরেডি ইন ইটস প্র্যাকটিস ফেজ ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে যে ইলেকট্রনিক বা ই শিক্ষণের বৈপ্লবিক ধারণাটি পৃথিবীর বিভিন্ন স্থানে ইতিমধ্যে চালু হয়েছে। প্রফেসর খান হ্যাজ ডেভেলপড এ ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইম্পর্ট্যান্ট লিটারেচার্স অন ই লার্নিং হুইচ হ্যাভ বিন ফ্রেজড বাই পান্ডিটস ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুডিং বাংলাদেশ। বলা হচ্ছে যে অধ্যাপক খান ই শিক্ষকগণের ই শিক্ষণের উপর একটি কাঠামো তৈরি করেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু লেখা লিখেছেন যা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী পণ্ডিতদের প্রশংসা কুড়িয়েছে। প্রফেসর খান ইজ স্পেশালি এনথুজিয়াস্টিক অ্যাবাউট দ্য প্রসপেক্ট অফ ই লার্নিং ইন বাংলাদেশ। অধ্যাপক খান বিশেষ করে বাংলাদেশে ই শিক্ষণের প্রেক্ষাপট নিয়ে গভীর আগ্রহ দেখিয়েছেন। হাউ উড ইউ ফিল ইফ বাংলাদেশ কন্টেম্পলেট সাউথ আফ্রিকা এশিয়াস ফার্স্ট ভার্চুয়াল ইউনিভার্সিটি। বলা হচ্ছে যে তোমার কেমন লাগবে যদি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পরিকল্পনা করে। ওন্ট ইট বি এ প্রায়োনার স্টেপ ফর আস ইন দ্য ওয়ার্ল্ড অফ ই লার্নিং। বলা হচ্ছে ই শিক্ষণের জগতে এটা কি আমাদের জন্য একটা অগ্রবর্তী পদক্ষেপ হবে না? লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্লোজড, এ ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী হতে পারি। এই ছিল ওই পেসেজের বাংলাটা। এখন দেখো, সামারাইজিংটা আমি এখানে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নেবে অথবা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। দেখো, সামারাইজিংটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ওকে, দেখো, ই লার্নিং ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট কনসেপ্ট অফ এডুকেশন। বলা হচ্ছে যে এই ই শিক্ষা হচ্ছে শিক্ষার সাম্প্রতিক ধারণাগুলোর একটি ইটস আ ডেভেলপমেন্ট ওভার অনলাইন এডুকেশন অ্যান্ড ইন দিস প্রসেস এ ট্রেডিশনাল ক্লাসরুম অর ক্যাম্পাস ইজ নট নিডেড। বলা হচ্ছে অনলাইন শিক্ষার উপরে এটি একটি উন্নয়ন এবং এই প্রক্রিয়ায় একটি গতানুগতিক শ্রেণীকক্ষ বা ক্যাম্পাস প্রয়োজন হয় না। অ্যাজ ইট ইজ অ্যান ইন্টারনেট বেসড লার্নিং সিস্টেম এবং এটি একটি ইন্টারনেট ভিত্তিক শিক্ষা পদ্ধতি, উই নিড এ কম্পিউটার, আমাদের একটি কম্পিউটার প্রয়োজন অ্যান্ড ইন্টারনেট কানেকশন এবং ইন্টারনেটের কানেকশন ফর ইন লার্নিং, এই ই শিক্ষার জন্য। স্টুডেন্ট ক্যান আস্ক কোশ্চেন, ছাত্ররা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে অ্যান্ড গেট অ্যান্সার, উত্তর পেতে পারে ফ্রম এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বিশ্বের। দে ক্যান অলসো সাবমিট প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড গেট রেজাল্ট, তারা
প্রজেক্ট সাবমিট করতে পারে এবং রেজাল্টও পেতে পারে। এভরিথিং ইজ ডান থ্রু ইন্টারনেট টেকনোলজি, সকল কিছুই বা সব কিছুই সম্পন্ন হয় ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে। এই ছিল সামারাইজিংটা। তাহলে আজকের প্রসেস এখানেই শেষ করছি, আশা রাখি তোমরা প্রসেসটাতে উপকৃত হয়েছ। যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবে। তো বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও এই বিষয়টি জানতে পারে। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি টপিকের উপর। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।